আমরা কিন্তু প্রত্যেকেই দুনিয়াবী ক্ষেত্রে নিজের কল্যাণ চাই, নিজের ভালো চাই, নিজের শরীর ভালো থাক, সুস্থ থাক, এটা চাই। কিন্তু মৃত্যুর পর এই শরীরের কল্যাণ কি আমরা চাই? এই শরীরের ভালো কিভাবে হবে, এই শরীরের জন্য হ্যাঁ কোনটা উপকারে আসবে, এটা আমরা চিন্তা করি না। চিন্তা না করে কি করছি, যা কিছু করতেছি, যাদের জন্য করতেছি, আসলে সেটা আমাদের কোনো, সেটা আমার মূল জীবনের লক্ষ্যের অন্তর্ভুক্ত নয়। রসুল কি বললেন, তুমি সালাম দাও যাকে চেনো তাকেও, তাকে চেনো না তাকেও। এটা কি ইসলামের একটা ভালো কাজ, একটা উত্তম কাজ? আর কি কাজ? সল্লু ওয়ান্নাস নিয়াম, তুমি নামাজ পড়ো ওই সময় যখন মানুষ ঘুমিয়ে আছে। মানুষ কি আছে? এই তিনটা কাজ যদি করতে পারো, এবং এই তিনটা কাজের উদ্দেশ্য কি হবে, লিল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তখন তুমি নিরাপদের সাথে জান্নাতে চলে যাবে। যেই ইবাদতগুলি প্রকাশ্যে করা হয়, জনগণের সামনে করা হয়, এই ইবাদতের মধ্যে রিয়াকারি বেশি পাওয়া যায়। কিন্তু কিছু কর্ম এমন আছে যেই কর্মগুলি গোপনই করা যায়, এবং সেই কর্মেরও অনেক বেশি ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার বিশেষ ছায়ায় স্থান দেবেন। কয় শ্রেণীর মানুষ? সাত। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যে আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু ডান হাত কি দান করলো এটা বাম হাত জানে না। তবে কিছু আমল আছে যেই আমলে শয়তান প্রবেশ করতে পারে না। সে আমল কি? যে আমল যত বেশি মানুষের আড়াল থেকে গোপনই করা যাবে, সেই আমলটি অত বেশি আল্লাহর জন্য খালেসভাবে হবে, শয়তান রিয়াকারি দিতে পারে না। যেমন নাকি রাত্রে অন্ধকারে নামাজ গোপনে দান। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহান ও তাআলার জন্য, অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একটু আগে একটা কথা বললাম, সেটা হলে যে মাশাআল্লাহ জুমার দিনই কোনো একজন ব্যক্তি পানি দিয়ে যায়। কোথায়? মসজিদে। তো আমাদের ভাই বলছেন যে রাত 11টায় বা 11:30টায় এসে পানি এখানে রেখে যায়। যিনি পানি রেখে গেলেন সালাম, কেন রেখে গেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার বিশেষ ছায়ায় স্থান দেবেন। কয় শ্রেণীর মানুষ? সাত। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যে আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু ডান হাত কি দান করলো এটা বাম হাত জানে না। এটা কি সম্ভব? হাত তো আর দেখে না, হাতকে দেখে তো বলার উদ্দেশ্য কি? মানে গোপনীয় দান। উদ্দেশ্য কি? গোপনীয় দান, সালামতুল্লাহ। এটা গোপনীয় দান হোক অথবা গোপনীয় ইবাদত হোক, যে জিনিসটা গোপনে হয় তার মধ্যে এখলাস বেশি। এখলাস বলুন তো, খুলুসিয়াত, এবং সেটার পাওয়ার বেশি। সেটা কি পাওয়ার বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যদি কোনো ব্যক্তি নিরাপদে জান্নাতে যেতে চায়, নিরাপদে বলছে আন্তু সল্লু ওয়ান্নাসু নিয়াম, সল্লু ওয়ান্নাসু বিন্নিয়াম, তুমি ওই সময় নামাজ পড়ে ওই ব্যক্তি যখন নাকি মানুষ ঘুমিয়ে থাকে। মানুষ কি থাকে? ঘুমিয়ে থাকে। তো এই যে গোপন ইবাদত কেন উত্তম বেশি? যে জিনিসটা মানুষের চোখের আড়ালে করা যায়,
তার ভিতরে শয়তান প্রবেশ করার সম্ভাবনা কম থাকে, রিয়াকারী কম আসে, রিয়াকারী কম আসে। আর রিয়াকারী এমন একটা খারাপ মার্জ, এমন একটা খারাপ রোগ। এই রোগ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচেয়ে বেশি তার উম্মতের ক্ষতির আশঙ্কা করেছেন। ইন্নি আখাফু মা আখওয়াফু আলা উম্মতি আশ-শিরকুল আসগার, আমার উম্মতের বিষয়ে আমার সবচেয়ে যেটা ভয় হচ্ছে সেটা হলো ছোট শিরিক। এখানে ছোট শিরিক মানে রিয়া, মানে লোক দেখানো কাজ, লোক দেখানো কাজ। শয়তান একেবারে তার কাছে বসে থাকে, সে চায় তার ইবাদতটাকে কীভাবে নষ্ট করবে, কীভাবে নষ্ট করবে। এই জন্য ভালো থেকে ভালো ভালো ইবাদত করতে যাই কিন্তু শয়তান তার ভিতরে ওই রিয়া খেরি দিয়ে দেয়। আপনি পয়সা খরচ করে ওমরা করতে যাচ্ছেন, তাই না? হজ করতে যাচ্ছেন, দেশ থেকে আসতেছে মানুষ হজ করতে, বা আরও যেগুলি এবাজত বন্দীকে আমরা করি, বড় বড় দান, খয়রাত, সিয়াম, সালাত, এই বড় বড় নেকি কিন্তু এই একটা রোগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে বেশি। লোক দেখান, মানুষ দেখান, এখানে খুলুসিয়াত নেই, এখলাস নেই। আর আল্লাহ কি বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তাদেরকে নির্দেশই দেওয়া হয় নাই। কাদেরকে? মানুষদেরকে। সালাম ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, বাস তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের দিনটাকে মুখলিসিন আলাহুদ্দিন, দিন বিষয়ে যা কিছু করবে এটাকে যেন আল্লাহর জন্য খালিস করে দেয়। ইবাদত বলতে সেই ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেই ইবাদতটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট জন্য। আর ওই ইবাদতটা যদি আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর জন্য করা হয় তাহলে সেটা শিরিক, সেটা কি হয়, সরাসরি সেটা শিরিক হয়ে যায়, যে আল্লাহর জায়গায় আর একজনকে বসাইছে। ওই কর্মটি আল্লাহর জন্য করতে হতো সেটা না করে সে করেছে সৃষ্টির জন্য, এটা শিরিক। আর ওই কর্মটি যদি মানে আল্লাহর উদ্দেশ্যও আছে আবার কোনো বান্দার উদ্দেশ্যও আছে, অন্য কোনো সৃষ্টির উদ্দেশ্য আছে, এখানে নিয়ত দুরকম হয়ে গেল, নিয়ত কী হয়ে গেল, কিছু আল্লাহর জন্য আর কিছু অন্য উদ্দেশ্যে। যেমন যেটা একটু আগে বললাম, ইবাদত যেটা নষ্ট হয়ে যায় কী কারণে, রিয়াকারী, রিয়া যিনি করেন উনি কিন্তু ওই আমলটি মানে কোনো ব্যক্তির জন্য পরিপূর্ণ করে তা না, নামাজ পড়তে আসছে আল্লাহর জন্য, ওমরা করতে যাচ্ছে আল্লাহর জন্যই, হজ করতে যাচ্ছে আল্লাহ সন্তুষ্টর জন্যই, কিন্তু অন্তরে ধারণা যে মানুষ জানলে একটু ভালো বলবে, মাশাআল্লাহ ভালো কাজে যাচ্ছে, এই যে তার মানে কি আল্লাহর সাথে আপনি কি করলেন, একটু শরীক, একটু সম্পৃক্ততা করলেন। যদি ওই ইবাদতটা পুরোটাই অন্যের জন্য করেন তাহলে শিরিক, আর ইবাদতটা যদি মিশ্রিত করেন আল্লাহর সাথে কাউকে যদি কি করেন, মান আশরাকা মাই, আল্লাহ আল্লাহ তাআলা হাদিসে কুরসি, মান আশরাকা মাই, ওই ইবাদতের মধ্যে যদি কেহ আমার সাথে অন্য কাউকে শরীক করে, অন্য কাউকে কী করে, কথা বোঝেন না মনে হয়, একটা হলো ইবাদত পরিপূর্ণটাই গায়রুল্লাহ নামে করে, এটা তো শিরিক, আর একটা হলো আল্লাহর জন্যই করছে কিন্তু তার সাথে অন্য কোনো উদ্দেশ্য কী আছে, মিশ্রিত আছে। আল্লাহর পাক হাদিসে কুরসি কী বলেছেন, মান আশরাকা মাই, যে ব্যক্তি আমার সাথে অন্য কোনো গায়রি, আমার সাথে হ্যাঁ অন্য কোনো কিছুকে শরিক করলো, তারা তুহু অশিরকাহ, আমি তাকেও ছেড়ে দিলাম এবং সে যে কর্ম করেছে সেটাও আমি গ্রহণ করব না, সেটা কি গ্রহণ করব না। তার মানে হলেই যেই কর্মের মধ্যে রিয়া আছে, যে কর্মের মধ্যে কী আছে রিয়া, লোক দেখানো, সেই কর্ম আল্লাহ পাক কবুল করবেন না, এটাকে বলা ছোট শিরিক। এটা কি
ছোট শিরিক। তাহলে ছোট শিরিক থেকে বাঁচার উপায় কি? ছোট শিরিক থেকে বাঁচার উপায় কি? ছোট শিরিক যেহেতু বেশিরভাগ লোক দেখানো উদ্দেশ্য হয়, সেহেতু যেই কর্মটি যত বেশি মানুষের চোখ থেকে গোপনে করা যাবে তার মধ্যে রিয়াকারীর সম্ভাবনা কম থাকবে, রিয়াকারীর সম্ভাবনা কম থাকবে। এই জন্য ফরজ সলাৎ এটা তো পড়তে হবে, মাস্ট। এবং কোথায় পড়তে হবে? জামাতের সাথে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ফরজকৃত এবাদতের চাইতে উত্তম কোনো এবাদত নেই। মা তাকাররাবা ইলাইয়া আবদি মিম্মা ইফতারাজতু আলাই, বান্দা আমার নৈকট্য লাভের জন্য আমার পক্ষ থেকে ফরজকৃত এবাদতের চাইতে উত্তম কোনো জিনিস নেই। এই জন্য যেই জিনিসটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সেটা তো আমাকে যে কোনো মূল্যে করতেই হবে। এবং কিছু কিছু এবাদত এমন আছে যেই এবাদতগুলি গোপনেও করা যায় না, যেমন ফরজ সালাত জামাতের সাথে পড়ার ফজিলত। কী ফজিলত? সালাতুন সালামাতুল্লাহ জামাআতি আফজালু মিন সালাতিল ফাদ্দি বিখামসিন ওয়া ইশরিনা দারাজা ও ফি রিওয়ায়া বিসাবইন ওয়া ইশরিনা দারাজা। একা সালাত আদায় করার চাইতে জামাতের সাথে সালাত আদায় করার ফজিলত এক বর্ণনায় 25 গুণ বেশি, আর এক বর্ণনায় 27 গুণ বেশি। তো জামাত মানে কি? এখানে সবাই আসতেছে, একে অপরকে দেখতেছে, তাতে জামাতের সাথে পড়তে হবে, তাই নাকি? সিয়াম সবাই একসঙ্গে রাখবে। হ্যাঁ, দিনের বেলা কারো সামনে খাবে না, কেন খাবে না? সিয়াম আছে তো, এটা প্রকাশ হয়ে যায়। ওমরা হজ একে একা করা যায় নাকি মানুষের সামনে করতে হয়? মানুষের সামনে। তো যেই কর্মটি মানুষ মানুষের সামনেই করে, ওই কর্মের মধ্যে শয়তান সেটাকে নষ্ট করার জন্য খুব সহজেই যে হাতিয়ারটি ব্যবহার করে সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া, লোক দেখানোর চিন্তা মনের মধ্যে চলে আসে অটোমেটিক। যার জন্য যেই এবাদতগুলি প্রকাশ্যে করা হয়, জনগণের সামনে করা হয়, এই এবাদতের মধ্যে রিয়াকারী বেশি পাওয়া যায়। কিন্তু কিছু কর্ম এমন আছে যেই কর্মগুলি গোপনই করা যায় এবং সেই কর্মেরও অনেক বেশি ফজিলত, অনেক বেশি ফজিলত। আফজালুস সালাত বাদা সালাতিল মাকতুবাতি সালাতুল লাইল সালাম, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত কোনটা? রাত্রির সালাত, রাত্রের সালাত। এই জন্য আল্লাহ নবী বলেছেন আইউল ইসলামী আফজাল। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম বেশি, কোন কাজটি উত্তম বেশি, মানে ইসলামের সবগুলি কাজই তো উত্তম, তার মধ্যেও উত্তম থেকে উত্তম কোন কাজ? আল্লাহ রসুল সাল্লাম এক এক সময় এক একটা প্রশ্নর ধারা অনুযায়ী তিনি উত্তর দিয়েছেন। কখনো জিজ্ঞেস করেছেন আইউল ইসলামী আফজাল, হ্যাঁ এখানে যেটা বললেন ইসলামের সবচেয়ে কোন কাজটি উত্তম, কখনো বলছেন আইউল আমালি আফজাল, কোন আমলটি বেশি উত্তম, যখন যেটা প্রয়োজন কখন বলছেন সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সুম্মা তারপরে কি? তারপরে হলো বিরুল ওয়ালিদেইন, পিতামাতার খেদমত করা, সুম্মা তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্নকারীর প্রশ্নের ধারা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই বিষয়ে উত্তর দিয়েছে। তো এখানে বলছেন আইউল ইসলামী আফজল, মানে ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম বেশি, তখন রসুল বলছেন তো তেমত তাম, মানুষকে খানা খাওয়াও। তো তেমত তাম, মানুষকে খানা খাওয়ানো। মানুষকে খাওয়া খাওয়ানো বলতে এখানে যারা অসহায় দুস্থ গরিব মিসকিন তাদেরকে খাওয়ানো তো অবশ্যই ফজিলতের কাজ। হ্যাঁ, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এখানে ইতাম বলতে মানে মানুষকে খাওয়া খানা খাওয়ানো সেটাও লিল্লাহ, আল্লাহ সন্তুষ্টর জন্য। ধনী গরিবদেরকে খাওয়ানো সেটা তো তাদের হক,
ধনীদের উপর গরিবের হক, যে তারা তাদের থেকে খরচ করবে কাদের উপর, গরিবদের উপর। কিন্তু এখানে এতাম বলতে গরিবদের খাওয়ানো হতে পারে, আত্মীয় স্বজনকে খাওয়ানো হতে পারে, এমনি কোনো মুসলিমদেরকে খাওয়ানো হতে পারে, মানে এতাম খানা খাওয়ানো। কিন্তু খানা খাওয়ানোর উদ্দেশ্য কি? লা নুরিদু মিনকুম জাযাআন, আমি এই জন্য খাওয়াচ্ছি না যে সে আমার শুকরিয়া আদায় করুক, সে আমাকে কোনো প্রতিদান দিবে। ওলা শুকুরা জাযা, কোনো বদলার উদ্দেশ্য না, শুকুর শুকরিয়া না, কিনামা লিওয়াজহিল্লাহ, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য। তো রাসূল বলছেন যে ইসলামের মধ্যে একটি অন্যতম উত্তম কাজ হলো তুতঈমুত তাআম, তুমি মানুষকে খানা খাওয়াবে। কেন খাওয়াবে? আল্লাহর সন্তুষ্টর জন্য। আমরা দাওয়াত দিই কি আল্লাহ সন্তুষ্টর জন্য নাকি মাথার তেল বুঝে? হ্যাঁ হ্যাঁ, তেল বুঝে এখন দাওয়াত দিই। তাহলে ওই তেল পর্যন্তই দাওয়াত শেষ, তেল পর্যন্ত গিয়ে দাওয়াত শেষ। আসলে ইসলাম এটা একটা মানে গভীর জিনিস, এটা বুঝা করা আর আবেগে করা, না বুঝা করা পার্থক্য আছে। আমার মনে হয় আমি মূল কথায় কেবল চলে আসলাম, ইসলাম বুঝা আমল করা আর একটা না বুঝে আবেগে আমল করা। অধিকাংশ মানুষের কাছে ইসলামের যে সঠিক ধারা এ বিষয়ে সচেতনতা নাই, যার কারণে সে ওই ভালো কর্মগুলি কিভাবে করবে সেটাও জানে না, আর যেটা করে যেভাবে করে সেটা অনেক সময় করা ফলও পায় না। কি বলতেছিলাম? তো এমন তো আম, মানুষকে খানা খাওয়াবে, কিন্তু লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, উদ্দেশ্য এ না যে সে আমাকে বলবে মাশাআল্লাহ এই লোকটা তো ভালো দাওয়াত থেকে খাওয়ালো, ওয়ালা শুকুরা, কারো শুকরিয়া আদায় করলো কি না করলো সেটা না, আমি খানা খাওয়াচ্ছি কেন? সওয়াব রাশি। আর কি? তাকরা উস সালাম, মানুষকে দেখলে সালাম দাও, মানুষকে দেখলে আলা মান আরাফতা অমাল্লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দাও আর যাকে চেনো না তাকেও সালাম দাও। সালাম মানে এটা প্রতিপক্ষের জন্য দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম, শান্তি, রহমতুল্লাহ, আল্লাহর রহমত নাজিল হোক, এটা দোয়া। একজন মুসলিম হিসাবে আর একজন মুসলিমের সবসময় কল্যাণ চাওয়া উচিত। একজন মুসলিম আর একজন মুসলিম কী চাবে? কল্যাণ চাবে। কিন্তু আমাদের ভিতরে সংকীর্ণতা, আমরা আমার নিজের কল্যাণ চাই, আর একজনের কল্যাণ হোক এটা আমরা চাই না, এটা আমরা কি চাই না। তো বলছেন যাকে চিনো তাকেও সালাম দাও রাস্তায় দেখা হলে, আর যাকে চিনো না তাকেও সালাম দাও। সৌদি আরবে মাশাআল্লাহ এরা সম্ভব, সম্ভব আর এক দৃষ্টিকোণ থেকে বলছি, যেখানে অধিকাংশ মুসলমান, অধিকাংশ কি মুসলমান, অতএব শতকরা একটাও মুসলিম পাওয়াও কঠিন, এই জন্য যাকে দেখে তাকে সালাম দেয়। কিন্তু আমাদের দেশে কি এরকম হিসাব আছে? মুসলমানও আছে অমুসলিমও আছে, যদিও তাদের সংখ্যা কম, তারপরে একেবারে কম না। শতকরা যদি দশজন থাকে, পাঁচজন থাকে, তারপরে রাস্তায় যাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ যদি দশজনে দেখা পাই, নয়জন মুসলমান হতে পারে আর একজন অমুসলিমও হতে পারে। এর বিপরীত যদি ভারতে যারা অবস্থান করে তারা কি করবে? তারা কি কি করবে? তারা তারা যাকে দেখবে তারা সালাম দেবে? এই হাদিস হবে আমার কীভাবে করবে তারা? তাহলে সেখানেই সালামটা দিবে কে? মুসলিম মুসলমানকে সালাম দেবে। আবার আল্লাহ আর একটা হাদিস বলছেন, লা তাবদুল ইহুদ বিস সালাম, ইহুদি অমুসলিম দেখে আগে সালাম দিও না, সালাম দিও না। সালাম একটা সম্মান, দোয়া, এই সম্মান দোয়া পাওয়ার যোগ্যতা সে এখন অর্জন করেনি। তাহলে ভারতে যেখানে অধিকাংশ মুসলমান বা অন্য দিকে অমুসলিম দেশে, আমেরিকা যান, ইউরোপে যান, তো সেখানে যাকে দেখলে তাকে সালাম দিতে পারবো? আচ্ছা এখন আমি চিনবো কীভাবে কে মুসলমান কে মুসলমান? রাস্তায় রসুল বলছেন আলা মান আরাফতা মাল্লাম তারিফ, যে মুসলমানের সাথে দেখা হোক তাকে সালাম দাও। এখন কে মুসলমান আর কে মুসলমান না এবার চিনবো কীভাবে? এখন চেনার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। হ্যাঁ জি, চিনার উপায় মুসলমান আর অমুসলিমদের চেহারা কি একই রকম হবে? মুসলমানদের পোশাক অমুসলিমদের পোশাক কি একই রকম হবে?
মুসলমানের চালচলন আরাধনার চালচলন কি একই রকম হবে? তার মানে কি যে মুসলিম মানুষ দেখেই বুঝতে পারবে যে মুসলমান, দেখে বুঝতে পারবে কি এটা মুসলমান। আর যদি কোনো রাস্তায় কোনো পরিত্যক্ত মাইয়েত পাওয়া যায় ইন্ডিয়াতে, একটা মানুষ মরা পাওয়া গেল, এখন এই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, বাড়ি হয়তো কলকাতা কাজ করতেছে বোম্বাই, কে মানুষ চিনে চিনে কেউ তো, এখন এই পরিত্যক্ত লাশকে এখন তারা কি শ্মশানে যে আগুন দিয়ে পোড়াবে নাকি তার জানাজা পড়বে কী করবে? বিষয়টা জটিল না জটিল না জটিল না? এখন তার নসিব, হ্যাঁ, যে কী হবে তার জন্য। হ্যাঁ, তার চেহারা যদি এরকম মাশাল্লাহ মুসলিমদের চেহারা মতো থাকে তাহলে কাকে শাসনে নিয়ে যা পুরাবে? দেখছিস তার চেহারা দাঁড়িয়ে আছে মাশাল্লাহ, মুখ ছোটো করা আছে, নামাজ পড়ে এখানে কালো দাগ আছে, হ্যাঁ, জুমা নামাজ পড়া পাঞ্জাবি পরে বের হয়েছে দেখা যাচ্ছে, তাহলে বাহ্যিকভাবে দেখাই বোঝা গেল যে মুসলমান তখন হিন্দুরা এসে ওকে আর শাসনে নিয়ে যা পড়ার কোনো চিন্তা ভাবনা করবে না, কথা বুঝে আসলো? কিন্তু যদি এমন হয় যে মাশাল্লাহ বোঝার কোনো কায়দা নেই, বোঝার কোনো কি নেই, কায়দা নেই, তখন কী করবেন? তখন তো বেকায়দা হতে পারে, তখন হয়তো বা ওকে শাসনে নিয়ে যা পড়তেই পারে, স্বাভাবিক, বোঝার তখন কায়দা নেই। তবে আরেকটা কায়দা আছে, আরেকটা কী আছে কায়দা আছে, ওই কায়দাটা যদি বাহ্যিকভাবে না বোঝে তখন সেই কায়দা অবলম্বন করতে হবে। সেটা কি? যে কাপড় খুলে দেখবে এসার সুন্নত করা কি সুন্নত করা নাই, একটা কায়দা আছে, এটাও গোপনে কায়দা। আলোচনা শুরু হলো কিন্তু গোপন আমল থেকে, গোপনে কিছু এমন কর্ম আছে যেই কর্মের গুরুত্ব অনেক বেশি, তাহলে এটাও একটা কিন্তু মুসলিমদের একটা পরিচিতি, গোপনীয় পরিচিতি, সেখানে আসা তাকে শাসনে না পুরে জানাজা হতে পারে, কিন্তু মৃত্যুর পর তোমার লজ্জাস্থান তা খোলার প্রয়োজন পড়লো কেন? যেহেতু তুমি নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা তোমার মধ্যে নেই, কথা বুঝে আসলো? এটা ভারতেও হতে পারে, বাংলাদেশেও হতে পারে, সৌদি আরবেও হতে পারে। সৌদি আরবে এখন দেখাচ্ছে অনেক ইন্ডিয়া থেকে হিন্দু মুসলমান আসতে, হিন্দুরা আমিল আসতেছে, তো এই জন্য আপনার চেহারা সুরত এটা যদি মুসলিম হিসাবে আপনি এখন না গড়তে পারেন তাহলে এটা অসম্ভব কিছু না যে আপনার সাথে এরকম মামলাও আল্লাহ না করুক, আমরা চাই না আল্লাহ আপনার সাথে এরকম করুক, হতে পারে কিন্তু অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না, কথা মনে বুঝে আসে নেই। তো রসুল কী বললেন যে তুমি সালাম দাও যাকে চেনো তাকেও, যাকে চেনো না তাকেও, এটা কি ইসলামের একটা ভালো কাজ, এটা উত্তম কাজ। আর কি কাজ? সল্লু ওয়ান্নাস নিয়াম, তুমি নামাজ পড়ো ওই সময় যখন মানুষ ঘুমিয়ে আছে, মানুষ কি আছে, এই তিনটা কাজ যদি করতে পারো, এবং এই তিনটা কাজের উদ্দেশ্য কী হবে, লিল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তখন তুমি নিরাপদের সাথে জান্নাতে চলে যাবে, নিরাপদের সাথে জান্নাতে চলে যাবে। কী বোঝা গেল? যে ইসলামের বাহ্যিক এমন কিছু আমল আছে যে আমলগুলি মানুষের সামনে প্রকাশ্যে করতে হয় এবং করার নিয়ম সমষ্টিগতভাবে করতে হবে, এখন মসজিদ বানাতে হবে, তো সেখানে যদি বলা হয় যে ভাই মসজিদের জন্য দান করেন, তখন আমার দুটো অবস্থা, একটা হলেই যে আপনি চাচ্ছেন যে আমি এখানে ভালো একটা দান করে, অবদান করে অন্যদেরকে উৎসাহ দিতে চাই যেন আমার দেখা দেখি তারাও ভালো একটা দান করে, এখন প্রথম ব্যক্তি যদি 100 টাকা দেয় তখন বাকিগুলো 100 টাকা শুরু হয়ে যাবে যে আমি 100, আমি 100, প্রথমজন বলছে যে আমি 1 লাখ টাকা দেবো, তখন দ্বিতীয়জন কিন্তু চিন্তা করবে তাহলে আমি 1 লাখ না পারলে 50 হাজার টাকা দিই, তাহলে উনি যে 1 লাখ টাকা সবার সামনে দিতে চাইল, ইন্নামাল আমালু বিনিয়াত, এখন সেটা বিবেচনা হবে আল্লাহর কাছে নিয়ত অনুযায়ী, কী হবে নিয়ত অনুযায়ী, নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টর জন্য হয় প্রকাশ্যে দিচ্ছে এই জন্য যেন মানুষ উৎসাহ পায়, শরীয়ত বলছে ইন তুবুদু সাদাকাত ইফানে ইম্মাহি, তুমি মানুষের সামনে প্রকাশ্যে সদকা করো এটাও ভালো, উদ্দেশ্য কি মানুষকে উদ্বুদ্ধ করা, ওয়া ইন তুখফুহা, আর সেটাকে যদি গোপন রাখো, অতু অতু হাল ফোকারা, আর গোপনই কোনো ফকিরকে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা বেশি উত্তম, দেখি বেশি উত্তম, তাহলে কিছু কর্ম প্রকাশ্যে করতেই হয়, জামাতের সাথে নামাজ পড়তে হবে সবার সামনে, ওমরা করতে হবে হজ করতে হবে সবার সামনে, তাই নাকি? কিন্তু কিছু কর্ম এমন আছে যেগুলি গোপনে
করলে রিয়াকারী থাকে না, রিয়াকারী সম্ভাবনা থাকে না, এই জন্য সেই কর্মগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়। বেশি কি প্রিয়? যেমন একটা বললাম রাত্রের সালাত, তাহাজ্জুদের সালাত। মানুষ যখন শুয়ে আসে, আপনি যদি রাত্রে উঠে হ্যাঁ ওযু করে সালাত আদায় করেন, আপনার রুমমেট আমার রুমে যে আসে সেও আপনাকে দেখতে পাচ্ছে না, সেও কি দেখতে পাচ্ছে না, তাহলে সেখানে রিয়াকারি আসা কোনো সম্ভাবনা আছে? আর অন্তরে যদি শয়তান প্রবেশ না করতে পারে, অন্তর যদি শয়তান নিয়ন্ত্রণে নিয়ে আসার কোনো কৌশল না পায়, তাহলে সেই অন্তরে আল্লাহর জন্য ওই আমলটি কাজটি হওয়া বেশি গ্রহণযোগ্য পায়, অন্তরটা পুরোটাই আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়। এই জন্য রাত্রে উঠে সালাত আদায় করে দেখতে পারবেন যে ওই সালাতের মধ্যে মনোযোগী বেশি হয়, খুশু খুজু বেশি হয়। তখন আপনার চেষ্টা থাকে আমি এই নামাজটা কেমনভাবে পড়বো যেন আল্লাহ খুশি হয়। তখন আপনি রুকুর মধ্যে দোয়া করতে চাচ্ছেন, সেজদার মধ্যে দোয়া করতে চাচ্ছেন, তাসাহুদে বসে দোয়া করতে চাচ্ছেন, কারণ এখানে যা কিছু করতেছি সবই শুধু আল্লাহর জন্য, এখানে অন্য কারো কিছু চাওয়া পাওয়া নেই। তাহলে দান তো সবাই করে, দান কি সবাই করে, কিন্তু রসুল বলছেন কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষের মধ্য থেকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বিশেষ ছায়া দিবেন যিনি আল্লাহর রাস্তায় দান করলো, কিন্তু কি দান করলো, এটা ডান হাত দান করলো বাম হাত জানে না, বাম হাত জানো, তার মানে গোপন। কথা কোত্থেকে শুরু হলো? যে বৃহস্পতিবারে কোনো এক সৌদি আরবের মানুষ এসে সানাইয়া মসজিদে রাত এগারোটার পর পানি রেখে যায়। কেন রেখে যায়? যেহেতু সেই ওই ব্যক্তি এই এবাদত সম্পর্কে তার ধারণা আছে, এবাদত সম্পর্কে কী আছে ধারণা আছে, কোন এবাদতটি কীভাবে করলে কোথায় করলে এর বিনিময় আল্লাহর কাছে আমরা বেশি সওয়াব পাব। আর এই জিনিসটা কে চাইবে? এটা ওই ব্যক্তি চাইবে যার নিয়তটা খালেস আল্লাহ সন্তুষ্টজনক, যেখানে দুনিয়ার কিছু চাই না। আর যদি আমাকে বলেন না নামাজের সময় নিয়ে যাই, এই গাড়ি থেকে পানি নামান, সবাই দেখুক হ্যাঁ আমি পানি দিলাম মসজিদে, আমি কী দিলাম পানি দিলাম মসজিদে, এরকম দাতা অহরহ, এরকম দাতা কি অহরহ, কিন্তু গোপনই, এটা তো শুধু একটা উদাহরণ দিলাম পানি দেওয়ার, এরকম গোপন কিছু এমন কর্ম করা উচিত আমাদের জীবনে যে কর্মটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য, এটার নামই হলো এখলাস, আর এটার নাম কি তাকওয়া, এটার নাম এখলাস, এটার নামই তাকওয়া। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার চেহারা দেখবেন না, তোমার শরীর দেখবেন না, আল্লাহ দেখবে তোমার অন্তরের অবস্থা, ইলা কুলুব, এই কর্মটি তুমি কেমন কেন করছো, এই কর্মটি কেন করছো, ও আমাল, এবং তোমার আমল দেখবে কী আমল করেছো এবং সেই আমলটি কেন করেছো, এটা দেখবে কী আমল করেছো এবং সেই আমলটি কেন করেছো। তো এই জন্য ভাই আমাদের পাপের শেষ নেই, আমাদের কি নেই পাপের শেষ নেই, আমরা প্রত্যেকেই যদি নিজের মহাসাবা করি, মানে আমার হিসাব যদি আমি নিজেই গণনা করা শুরু দিই, আপনার টাকার হিসাব করেন না, কী লাভ কী লোকসান, একটা কাজ কন্ট্রাক্ট নিলেন কাজ করলেন হ্যাঁ, আপনি লেবারকে কত দিলেন, আপনার কত খরচা হলো, হ্যাঁ মিলায় দেখেন না, মিলায় দেখেন তো লাভ হলো না লোকসান হলো, কখনো লাভ হয় কখনো লোকসান হয় কখনো সমান হয়। আমরা কি আমাদের জীবনের মানে গুণা আর সওয়াবের হিসাব আমরা কোনোদিন কি টেনে দেখেছি? দেখিনি, কিন্তু আমরা নিজেরাই কিন্তু টানা আমাদের জন্য সম্ভব, আমাদের জন্য কি সব, প্রত্যেকেই আমরা নিজেদের বিষয়ে আমরা খুব সচেতন। এই জন্য মানে আসলে বাস্তবতা সেটা সেটা হলো এই যে আমাদের নেকির চাইতে গুনার মানে পরিমাণ অনেক 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 বেশি, অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাদের যেটা উচিত সেটা হলো এই, আমরা গোপন এমন কিছু কর্ম করব যে গোপন কর্ম যদিও ছোট হবে অল্প হবে কম হবে, কিন্তু ওই কর্মটির পাওয়ার হবে অনেক বেশি, কর্মের পাওয়ার হবে কি অনেক বেশি, যার কারণে দেখাচ্ছে হয়তো বা ওই কর্মটা আমার জীবনের জন্য উপকার হতে পারে, উপকার হতে পারে, এটা একটা। আর একটা হলেই যে এমন কিছু কর্ম করেন যেই কর্মের কারণে মৃত্যুর পরেও যেন আপনার এই সওয়াবের সিলসিলা জারি থাকে, সওয়াবের সাথে কী থাকে, এটা নিয়ে আমাদের কারো চিন্তা নেই।
আমরা কিন্তু প্রত্যেকেই দুনিয়াবি ক্ষেত্রে নিজের কল্যাণ চাই, নিজের ভালো চাই, নিজের শরীর ভালো থাক, সুস্থ থাক, এটা চাই। কিন্তু মৃত্যুর পর এই শরীরের কল্যাণ কি আমরা চাই? এই শরীরের ভালো কীভাবে হবে, এই শরীরের জন্য হ্যাঁ কোনটা উপকারে আসবে, এটা আমরা চিন্তা করি না। চিন্তা না করে কি করছি, যা কিছু করতেছি, যাদের জন্য করতেছি, আসলে সেটা আমাদের কোনো, সেটা আমার মূল জীবনের লক্ষ্যের অন্তর্ভুক্ত নয়। আমি চাচ্ছি কি আমার মৃত্যুর পর আমার পরিবার যেন একেবারে হ্যাঁ তারা যেন কারো মুখাপেক্ষী না হয় এবং তারা যেন অনায়াসে আরামের জীবন যাপন করতে পারে। এই জন্য তো পড়ে আছি বিদেশে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, এটাই তো হচ্ছে। কিন্তু রসুল বলছেন যে তোমার সম্পদ বলতে তুমি যেটা খেয়েছো এটা তোমার, মা আকালত ফা আফনাইত, খেয়েছো ওটা শেষ হয়ে গেছে, আর যেটা পড়েছো এটাও তোমার, ছিঁড়ে গেছে, পড়েছো ছিঁড়ে গেছে, এটা তোমার, আর যেটা দান করেছো সেটা রয়ে গেছে, সেটা কি আছে? তাহলে খেলাম ওটা আমার, খেয়ে আমি আমি না খাইছি শেষ, হজম হয়ে গেছে, পড়েছি ছিঁড়ে গেছে শেষ, ঠিক আছে, আর যেটা দান করেছি সেটা সংরক্ষিত আছে, আর যেটা রেখে যাব সেটা আমার না, রেখে যাবো সেটা আমার, আমার আমার মারা যাওয়ার সাথে সাথে সেটা বন্টন হয়ে যাবে ওয়ারিসদের মাঝে, বন্টন হয়ে, তারপরে তারা কি করবে না তাদের ব্যাপার। তার আমরা কিন্তু নিজেও খাচ্ছি না, নিজেও পড়তেছি না, আবার সংরক্ষণ করেও রাখতেছি না, এখন কথা বুঝে আসলো? আর যা কিছু করতেছি সেটা আসলে আমি আমার জন্য করতেছি না, ওটা আমার কোনো উপকারে আসবে না, মনে কথা বুঝাতে পারিনি, কথা বুঝতে পারছেন তো? ওটা আমার কোনো উপকারে আসবে না। মাথা ঝোঁকানো সহজ, বোঝা সহজ, কিন্তু এটা রূপ, বাস্তব রূপ দেওয়া কঠিন। কি বুঝলাম? সেটা হলেই জীবন দশায় ওই সংরক্ষণ করে কিছু যেতে পারলে ওটা আমার উপকারে আসবে, সংরক্ষণ করে যেতে পারলে সেটা আমার কি আসবে, সেটা আমার, আমার ব্যক্তিগত কি আসবে, উপকার আসবে ওই দিন যেই দিন ওটাই শুধু আমার উপকার আসবে, না আমার বাপ আসবে, না মা আসবে, না আমার সন্তান আসবে, না স্ত্রী আসবে, কেউ উপকার আসবে না। ওয়াকশাউ ইয়াউমাল্লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। কোরআন নিজে বলছে যে ওই দিনকে ভয় কর যেই দিন পিতামাতা সন্তানের উপকার আসবে না আর সন্তান পিতামাতার উপকার আসবে না। পৃথিবীতে যে ভ্রাতৃত্ব বা ভালোবাসার যে বন্ধন আছে, পিতামাতার সাথে সন্তানের যে গভীর ভালোবাসা বা একে অপরের জন্য যে মানে ফাদা চেষ্টা, তাদের সে সম্পর্কর গভীরতা, এত গভীর সম্পর্ক অন্য কারোর সাথে হয় না, স্বামী স্ত্রীর সাথে হয় না, হ্যাঁ অন্য কারোর সাথে সবচেয়ে বেশি হয় পিতামাতার সন্তান, সন্তান পিতামাতা, সন্তান কি পিতামাতা। এই জন্য বহু পিতা এমন আছে দুনিয়াবী ক্ষেত্রে, যদি আল্লাহ না করুক কোথাও নৌকা ডুবে গেছে, তার ছোট সন্তানকে সে নিজে পানিতে ডুবে যেয়েও অনেক সময় সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছে, আগুনে পড়ে যাচ্ছে নিজে, কিন্তু সন্তানকে গাড়ি থেকে ধাক্কাতে ফেলে দিয়ে সন্তানটা বাঁচুক, এরকম কথা আসে, আসে নাকি? হ্যাঁ, সন্তানও পিতামাতার জন্য এরা করে, পিতামাতাও সন্তানের জন্য করে। তার মানে দুনিয়ায় কিন্তু একজন আরেকজনের জন্য বড় থেকে বড় কুরবানি দিতে প্রস্তুত আমরা, আমরা যা কিছু মেহনত করছি কাদের জন্য, সন্তানের জন্য, তাই নাকি? আল্লাহ বলেছে যে এত যার সাথে গভীর সম্পর্ক সেও কিন্তু কেয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না, না পিতামাতা সন্তানের কাজে আসবে, না সন্তান পিতামাতার কাজে আসবে, তার কাজে কী আসবে? ওই যে যদি সংরক্ষণ করে রেখে যেতে পারি, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল কবরে যায়, তার মধ্যে একটা সাদকাতুন জারিয়া, সাদকা করেছেন কার জন্য? আল্লাহ সন্তুষ্ট জন্য, ওটা সংরক্ষণ আছে, সাদাকা, যতদিন ওই জিনিস আছে অটোমেটিক সব পাবেন। টাকা নেই, টাকা দিয়ে কি শুধু পরকালে উপকার পাওয়া যাবে? না, টাকা ছাড়াও ইসলাম এমন একটা ধর্ম সবার জন্য সমান, টাকাওয়ালার জন্যও হবে, যার টাকা নেই সেও করতে পারবে কোনো কর্ম, সেটা কি? ইলমুন ইউনতাফাউ বিহি, তোমার কাছে ইলম আছে, শরীর ইলম আছে, শরীর জ্ঞান আছে, এটা অন্য কাউকে শিখিয়ে দাও,
এদিকে টাকার কোনো খরচা প্রয়োজন আছে কেন? নিজে এলেম জানো, শিখেছো, সেই এলেমটা আর একজনকে শিখিয়ে দাও, সে আবার আর একজনকে শিখাবে। এভাবে যতদিন শিখবে অতদিন সব পেয়ে যাবে। তাহলে এখানে ধনী গরিবের কোনো ব্যাপার না, সবাই পারবে। আর একটা কি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান কি করবে? নেক সন্তান, দুটা শর্ত, সন্তান নেক হতে হবে এবং সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তখন। বুঝে আসলো? সন্তান পিতামাতার জন্য দোয়া কখন করবে? যখন তার ভিতরে ধর্ম অনুভূতি থাকবে। ধর্ম কি থাকবে? অনুভূতি থাকবে। আর ধর্মের অনুভূতি যদি না থাকে, ভালো করে বোঝেন, ধর্মের কি না থাকে? অনুভূতি না থাকে, তখন দুনিয়াবী ক্ষেত্রে ওই সন্তান যেরকম অভিযোগ করতেছে, বাপ এটা দেয়নি সেটা দেয়নি, মৃত্যুর পরেও বলবে আমার আব্বা কী করেছে, কিছুই করেনি। ওই অভিযোগের দেখেন বাবা যেন দোয়াই করবে না, আসে বাস্তবতা কিন্তু, ঠিক আছে? বাপ ওই ভাইকে দিয়েছে, এই ভাইকে দেয়নি, বোনকে দিয়েছে, ছেলেকে দেয়নি, অভিযোগ, জীবন দশাতে অভিযোগ, আর মৃত্যুর পরেও কি অভিযোগ। আর সন্তানের মধ্যে যদি দিন থাকে, কি থাকে? বাস একটা জিনিস, কি থাকে? দিন থাকে, তখন সন্তান মনে করবে আমার বাপ ভুল করতে পারে, আমার বাপ কি করতে পারে? ভুল করতে পারে, না আমার আব্বার কল্যাণ হোক এটা আমি চাই, নাকি আমার আব্বার কল্যাণ হোক এটা আমি চাই। অথব আমার দুনিয়াবি কোনো অভিযোগ নেই, দুনিয়া আমার কোনো কোনো অভিযোগ নেই, উনি যেটা বুঝেছে সেটা করেছে, ভুল হয়েছে বরং, হ্যাঁ, সে যেহেতু সে শরীয়ত সম্পর্কে সচেতন, শরীয়ত তাকে শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হ্যাঁ শরীয়ত শিখাইছে, মা বাপ না, আল্লাহ শিখাইছে, তুই বল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুই পিতামাতাকে আল্লাহ ওইভাবেই তাদের খেদমত কর যেভাবে তারা আমাকে ছোটোবেলায় লালন পালন করেছে, খেদমত করেছে। এমন কোনো পিতামাতা আছে যে ছোটোবেলা তাকে আদর করেনি, তাকে বড় করে নেই, আছে কি? হ্যাঁ, ছোটোবেলা কিন্তু সব পিতামাতা তাকে লালন পালন, সাগীরা, বড় হয়ে কী করলো সেটা দেখার ব্যাপার না, সাগীরা ছোটোবেলায় লালন পালন এবং তাদেরকে আদর যত্ন দিয়েই কিন্তু পিতামাতা তাকে কী করে, বড় করে। কথা বুঝে আসলো? এখানে প্রয়োজন কী জিনিস? প্রয়োজনটা হলো দিনদারিত্ব। প্রয়োজন কী? দিন, দিনের বুঝ যদি তাদেরকে দিয়ে যেতে পারি, দিনের অনুভূতি তাদের মধ্যে থাকে, তখন দুনিয়াবি অভিযোগও থাকবে না এবং মৃত্যুর পর কী করতে হবে সেটা সে বোঝে, সেটা সে কি বোঝে। এই জন্য ভাই কি বললাম, তিনটা জিনিস বলছি আজকে বক্তব্যের মধ্যে। একটা হলেই যে নিজের জীবনে যে আমলগুলি করব, সেই আমলগুলি শয়তান খুব অনায়াসে নষ্ট করে দেয় রিয়াকারীর হাতিয়ারের মাধ্যমে। এই হাতিয়ারের মাধ্যমে আমাদের আমলটাকে, বড় বড় আমলকে কী করে দেয়? নষ্ট করে দেয়। তবে কিছু আমল আছে যেই আমলে শয়তান প্রবেশ করতে পারে না। সে আমল কি? যে আমল যত বেশি মানুষের আড়াল থেকে গোপনই করা যাবে, সেই আমলটি অত বেশি আল্লাহর জন্য খালেসভাবে হবে, শয়তান রিয়াকারী দিতে পারে না। যেমন নাকি রাত্রে অন্ধকারে নামাজ গোপনে দান, কথা বুঝে আসলো? এজন্য বুদ্ধিমান মানুষকে, যিনি প্রকাশ্যে আমল করবে, সেই আমলটাও যেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে নষ্ট না করতে পারে, এই জন্য রিয়াকারী থেকে মুক্ত থাকার চেষ্টা করবে। আর তার জীবনে কিছু এমন কর্ম করবে যেই কর্মটি শুধুমাত্র আল্লাহর খালেস, আল্লাহ সন্তুষ্টর জন্য করেছে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই, হয়তোবা ওই ছোট্ট কিছু আমল আমার জন্য অনেক বড় উপকারে আসতে পারে, অনেক বড় উপকারে আসতে। শেষ কথা বলেছি যে তার সাথে সাথে আমাদের প্রত্যেকের বুদ্ধিমানই কাজ হবে, যে আমাদের জীবন দশাই আমরা যেহেতু গুনার পাল্লা বেশি ভারী, নেকির পাল্লা কম, অথব মৃত্যুর পরে যেন আমাদের কর্মটা চলতে থাকে, সবের সিলসিলা যেন চলতে থাকে, এই ধরনের কিছু কর্ম জীবন দশাই করে যাওয়া, ধনী হলে তাদেরও পথ আছে, আবার গরিব হলে তাদেরও পথ আছে, তাদের কি আছে? পথ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধর্মের সঠিক বুঝ দান করুন এবং সেই মোতাবেক যেন আমরা জীবনযাপন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।